प्रीमियम प्रतीक प्रेजेंटेड। ভার্সিটি যাচ্ছিলাম বাসে করে, আমি বসেছি জানালা পাশে সিটে, আর আমার পাশে কে বসেছে তা এখনো খেয়াল করা হয়নি। ভার্সিটি যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে, কানে হেডফোন গুজিয়ে টুম্পা গান শুনছি। এমন সময় পাশে তাকিয়ে দেখি আমার পাশে এক মেয়ে বসে। ওরে শালা, এইটা মেয়ে না, একটা পরী বলা চলে। এত সুন্দর কোনো পরী থুকু মেয়ে হয় আমার জানা ছিল না। আমি বারবার আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম আর বিড়বিড় করে টুম্পা গান গাইতে শুরু করলাম। রাতে ফুল শয্যা হলো, তারপর সকাল হলো, ঘুম থেকে উঠে দেখি বউ পালালো জানলা দিয়ে। বউটা চলে গেল, মনটা ভেঙে গেল, বৃষ্টি যা ছিল পাংচার হয়ে গেল। রেল লাইনে গলা দেব তখন আমি ভেবেছিলাম, তারপর হঠাৎ করে লাইফে আমার টুম্পা এলো। আপনি এভাবে আর চোখে তাকাচ্ছেন কেন? মেয়ে দেখেনি জীবনে, দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হয়, কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছে বকাটে। আর আমাকে দেখে টুম্পা গান গাইতে হলো ছোট লোক কোথাকার। না, এত অপমান সহ্য হয় না আর। আমি মেয়েটিকে বললাম, আসলে আপনি দেখতে সুন্দর, তাই বারবার আপনাকে দেখে যাচ্ছি। ছি ছি, লজ্জা করে না পর নারীকে দেখতে? আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন, সৌন্দর্য না দেখলে তো পাপ হবে। অসভ্য কোথাকার। আপনার মুখে ডাকটা অনেক মিষ্টি লাগছে। মেয়েটি আর সহ্য করতে না পেরে বাস কন্ডাক্টরকে ডেকে বলল, এই বাস থামান। কন্ডাক্টর এসে বলল, কিছু কি হয়েছে ম্যাম? আমি নেমে যাব। কেন ম্যাম? বাসে বকাটা অসভ্য ছেলের অভাব নেই তাই। কে কি করেছে আমাকে বলেন। এই রে সেরেছে, এখন যদি আমার নাম বলে তাহলে তো বাসে সবাই আমাকে গণঢলাই দেবে। কিন্তু মেয়েটি আমাকে ভুল প্রমাণিত করে বলল, আমাকে নামিয়ে দিন, আমি রিক্সা করে চলে যাব। সে নেমে গেল, মনটা খারাপ হয়ে গেল। লাইফের প্রথমবারের মতো কোনো মেয়ের উপর ক্রাশ খাইলাম, শুধু ক্রাশ না প্রেমে পড়লাম। তাও তার নাম ঠিকানা কিছুই জানা হলো না, হলো কি ঝগড়া। না, আমাকে ওই মেয়েটার পরিচয় জানা লাগবেই। আমি কন্ডাক্টরকে ডেকে বললাম, মামা এই একটু আগে যে মেয়েটি নামলো সে কি প্রতিদিন যাতায়াত করে? জানি না ভাই, আজকে প্রথম দেখলাম। ও, যাই হোক, আমি ভার্সিটি চলে আসলাম। আমি মেঘ, অনার্স লাস্ট ইয়ারের স্টুডেন্ট, মা বাবার দুই মাত্র সন্তান। আমার ছোট একটা বোন আছে যে আমার ভালোবাসার ভাগ কারে। যাক, ভার্সিটিতে ঢুকতে যাব তখনই কারো সাথে ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি ক্রাস থুকু বাসে সেই সুন্দরী, আমাকে দেখে রেগে গিয়ে বলল, ছি ছি লম্পট দেখেছি কিন্তু আপনার মতো না, আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন, অসভ্য কোথাকার। এই বলে সে হনন করে হেঁটে চলে গেল। আমি ক্লাসরুমে চলে গেলাম, মাথায় শুধু মেয়েটির কথাই ঘুরপাক খাচ্ছে। যাক, ক্লাসে এসে পিছনে সিটে বন্ধু রাফির সাথে বসে পড়লাম। আজকে নাকি নতুন স্যার অথবা ম্যাম আসবে, তাই ক্লাসে সবাই ওনাকে ওয়েলকাম জানানোর জন্য ক্লাসরুমটাকে সাজিয়েছে। এত আধিক্ষেতা কেন করে বুঝি না, স্যারই তো, এসে কি করবে, পড়িয়ে পড়িয়ে পেরা দিবে আর কি। প্রথম ক্লাসটাই নাকি নতুন স্যার বা ম্যাডাম, সে যাই হোক, এটা আমার কি, আমি তো আর ক্লাসে মনোযোগী না। তো কিছুক্ষণ পর কেউ একজন আসলো আর সব স্টুডেন্ট দাঁড়িয়ে গেল। আমি বসে বসে মোবাইল টিপছি, প্রিন্সিপাল স্যার আমাকে দেখে বললেন,
এই বেদব স্যার আসছে, দেখতে পাচ্ছ না? সরি স্যার। ওমা, সামনে তাকিয়ে দেখি আমার ক্লাস প্রিন্সিপালের সাথে দাঁড়িয়ে। ওকে দেখে আমার হার্টবিট বেড়ে গেল প্রচুর পরিমাণে। আমি হাঁ করে তাকিয়ে আছি, দেখে রাফি বলল, কিরে শালা, হাঁ করে কি দেখছিস? মামা, ওই মেয়েটাই আমার ক্রাশ। কি অবশেষে যে একটা ক্রাশ খেলি, তাও আবার ম্যাডামের উপর? আল্লাহ, আমাকে উঠাই নাও। আরে চুপ কর, আগে ম্যাডাম তুকু ক্রাশের কথা শুনি। তো নতুন ম্যাম মানে ক্রাশ নিজের পরিচয়টা দিচ্ছে। হাই স্টুডেন্ট, আমি মায়া, তোমাদের নতুন ম্যাম। আমি সদ্য পাস করে বেরিয়েছি, তবে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ক্রাশের নামটা কিন্তু সেই মায়া, মনটাই জুড়িয়ে যায়, আর গলার আওয়াজটা সেই রকম মিষ্টি। আমি ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে আছি। ম্যাম এইটা দেখতে পেরে আমাকে বলল, এই ছেলে এইদিকে আসো। ওনাকে ডাকতে দেখে আমি ভয়ে চুপসে গেলাম। আমি কাঁপতে কাঁপতে তার কাছে গেলাম। আমাকে দেখে বলল, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? না ম্যাম, এমনি। ম্যাম প্লিজ সকালের জন্য আমাকে ক্ষমা করে দেবেন। দেব দেব, দাঁড়াও এখানে। সো স্টুডেন্ট, আমরা আজকে কোনো ক্লাস করব না, আজকে পরিচিত হব, তবে নর্মালি না, একটা গেমের মাধ্যমে। সবাই খুশিতে বলতে লাগলো, ওকে ম্যাম। তো গেমটা হচ্ছে সবাই নিজেদের পরিচয়টা একটা পেজে লিখবে। আর হ্যাঁ, এই ছেলে তোমার নাম কি? মেঘ। আর এই মেঘ সবার থেকে কাগজ নিয়ে আসবে, তবে কেউ সহজে কাগজ দেবে না। কাগজের বদলে যে কাগজ নিতে যাবে তাকে একটা করে থাপ্পড় খেতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে কাগজ থাপ্পড় ছাড়াও দিয়ে দিতে পারো, এটা তোমাদের উপর নির্ভরশীল। তো সবাই লিখতে শুরু করো, কাগজ নেবে মেঘ। আমি ম্যামের দিকে তাকালাম, ম্যামের ঠোঁটে হাসি দেখতে পেলাম। তাহলে কি ম্যাম এইসব ইচ্ছে করেই করছে? আমি রাগ করে বললাম, এত স্টুডেন্ট থাকতে আমি কেন কাগজ উঠাবো? তোমাকে গেমের জন্য বেস্ট মনে হলো, কি বলো সবাই? একদম ঠিক বলেছেন ম্যাডাম, মেক পারফেক্ট আছে। আমি বুঝতে পারলাম আজকে আমার গালের 12টা বাজবে, সবাইরে জ্বালানোর প্রতিশোধ আজ নেবে। সবার লেখা শেষ, ম্যাম বলল, যাও মিস্টার মে, এবার খাতা নিয়ে আসো। আমি প্রথমে গেলাম রাফির কাছে, সে আমাকে জোরে থাপ্পড় মেরে কাগজটা দিল। এভাবে সবাই থাপ্পড় মেরেই কাগজ দিল। এত করে বললাম ট্রিট দেব, এই দেব সেই দেব, কিন্তু না, সবাই থাপ্পড়ের বদলেই দেবে বলল। শালা, এক একটারে আমি দেখে নেব। যাক, কাগজগুলো তুলে ম্যামকে জমা দিতে গেলাম। ম্যাম কাগজ জমা নেওয়ার সময় হেসে হেসে বলল, কেমন লাগলো মেঘ সাহেব? আর কোনোদিন বাসে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করলে এর চেয়েও খারাপ অবস্থা হবে। আমি রাগে গজগজ করতে করতে নিজের সিটে আসলাম, এসে রাফিকেই দিলাম কয়েকটা লাগিয়ে। দোষ মারছিস কেন? তোর কাছ থেকে থাপ্পড় খাবো আশা করিনি। শালা, অনেকদিন তোকে মারি নাই, তাই হাত পরিষ্কার করে নিলাম। তাহলে আস্তে মারতে পারতি, আমি ওই শাকসুনি ম্যামকে দেখে নেব। ক্রাশ হয়েছে তো কি হয়েছে, ওরে আমি বোঝাবো। সে যতই ডেভিল হোক, আমিও ফাজিলদের সর্দার। পরের দিন বাসে করে আসছিলাম, প্রায় 2টা স্টেশন পেরিয়ে আসলাম। পাশে আমার বান্ধবী নীলা বসে আছে, কিন্তু ম্যাডাম এখনো বাসে উঠলো না। আচ্ছা, ম্যাডাম কি প্রতিদিন এই সময়ে আসবে? পরের স্টেশনে বাস থামলো না, এবারও ওঠেনি। মনে হয় ম্যাডামের বাড়ি এখানে না। বাস ছাড়তে শুরু করলো, এমন সময় কন্ডাক্টর বাস আবার থামালো। আর একটা মেয়ে উঠলো বাসে, কলা পাতা রঙের শাড়ি পরা। আমি হাঁ করে তাকিয়ে আছি, আরে এটাই তো মায়া ম্যাডাম, মানে ওই ডেভিলটা। ওরে কিভাবে শিক্ষা দেব, ওরে দেখলেই তো মনটা ছটফট করে ওঠে। যাক, মায়া উঠে
আমাকে সিটে বসা দেখে একটু রাগী লোকে তাকালো। তারপরে সামনের একটা সিটে বসে গেল। সারা রাস্তায় আমি তার কথাই ভাবছিলাম। বাস থেকে নেমে ক্লাসরুমে চলে আসলাম সোজা। ক্লাসে এসে হারামি বন্ধুগুলোর সাথে আড্ডায় মেতে উঠলাম। তবে মাথায় একটা চিন্তা, ক্লাসে সবাইকে থাপড় মারা শাস্তি ভোগ করতে হবে। আমি আর রাফি রুমে বসে আছি। রাফিকে কাল রাতে একটা ইঁদুর আনতে বলেছিলাম সাথে করে, হারামিটা নিয়ে এসেছে প্রথম ক্লাস মায়া ম্যাডামের। আরে সালার প্রতিশোধ তাহলে একসাথে নিয়ে নিতে পারবো। মায়া ম্যাডাম ক্লাস শুরু করেছেন, বারবার আগে লোক নিয়ে আমার দিকে তাকাচ্ছেন তিনি, কিন্তু আমি তো এখনো কিছু করিনি। আমি রাফিকে ইশারা দিয়ে ইন্দুরটা ছেড়ে দিতে বললাম, যেই ভাবা সেই কাজ, চোরের সাথে বাটপাড়ি করা, এবার বুঝবে মজা। প্রথমে ইন্দুরটাকে দেখে ক্লাসের সিক্স প্যাক বয় রাকিব, সে ইন্দুরটাকে দেখে ভয়ে চিৎকার দেয়, তারপর বাকি ছেলেমেয়েরাও ভয় পেয়ে চিৎকার দেয়। ইন্দুরটা এদিক ওদিক হাঁটাহাঁটি করছে, আস্তে আস্তে মায়া ম্যাডামের কাছে গেল। মনে করেছিলাম মায়া ম্যাডাম ভয় পাবেন, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে ম্যাডাম ইন্দুরটাকে বাইরে বের করে দিয়ে বলল, এত বড় ছেলে মেয়ে হয়ে ইঁদুরকে ভয় পাও, লজ্জা করা উচিত তোমাদের। বাই দ্য ওয়ে, ইঁদুরটা এখানে এলো কি করে? ম্যাম, এইটাই ফাজিল মেয়ে এনেছে। আব্বে হালা, তুই আমাকে এই ইঁদুরটাকে আনতে দেখেছিস? আর কিছু বলতে যাব তার আগেই মায়া ম্যাডাম রাগে গজগজ করতে করতে আমার কাছে এসে বলল, এত বড় হয়েছো কিন্তু জ্ঞান বাড়েনি, নিজেকে কি ফাজিলের সর্দার মনে করো? অনেক বড় মনে করো, যাও ক্লাস থেকে বেরিয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না, যাও, গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। আমি বেরিয়ে আসলাম। না, এই ডেভিলটাকে শিক্ষা দিতেই হবে, ক্রাশ বলে ছেড়ে দেব না। ম্যাডাম একটিবারও জানতে চাইনি ইন্দুটাকে কে ছেড়েছে, কোনো উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে দোষী বানিয়ে শাস্তি দিল না। প্রথমে ওই রাকিবকে শাস্তি দিতে হবে, তারপর ম্যাডামকে। পাইছি। ক্লাস শেষে সবাই বেরোচ্ছে, এমন সময় আমি গিয়ে রাকিবকে জড়িয়ে ধরে বললাম, দোস্ত সরি। কিন্তু কেন? এমনি। রাকিব হাঁটতে শুরু করলো, সবাই তাকে দেখে হাসছে। তার পিঠে একটা কাগজ লাগানো, কাগজে লেখা আছে সে একটা গাধা, এইটা পড়ে সবাই হাসছে। রাকিব এদিক ওদিক তাকাচ্ছে, বারবার তার প্যান্ট আর শার্টের দিকে তাকাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে তার এক বন্ধুকে সে জিজ্ঞেস করলো, কিরে সবাই আমাকে দেখে হাসছে কেন? তোর পিছনে লেখা কাগজটা পড়ে হাসছে। কি কাগজ? ওই বন্ধুটা কাগজটি নিয়ে রাকিবকে দেখালো। রাকিব কাগজটা পড়ে রেগে গিয়ে আমার কাছে আসলো, আমাকে এসে বলল, শালা তোকে আমি ছাড়বো না, আজকে তোকে জানেই মারবো। আমাকে ধরতে পারলে তবে তো, এই বলে দিলাম দৌড়। রাকিব আমার পিছন পিছন দৌড়াচ্ছে, হঠাৎ করে কারো সাথে ধাক্কা খেলাম, ধাক্কার জোর সামলাতে না পেরে পড়ে গেলাম। আমি তাড়াহুড়ো করে উঠে বললাম, কিরে শালা তোর চোখ নাই? এইটা বলে মানুষটির দিকে তাকালাম। শালার আজকে দিনটাই খারাপ, এইটা যে মায়া ম্যাডাম। আমি ম্যাডামকে বললাম, সরি ম্যাডাম আমি আসি, এই বলে দৌড় দিতে যাব। তখনই ম্যাডাম বলল, ভদ্রতা বলতে কিছু শেখোনি তাই না? একটা মানুষ মাটিতে পড়ে গেলে যে তাকে হাত বাড়িয়ে দিয়ে তুলতে হয় এটাও জানো না? সরি ম্যাডাম। আমি হাতটা বাড়িয়ে দিলাম, ম্যাডাম আমার হাতটা ধরে উঠল। এই প্রথম কোন মেয়ের হাতে স্পর্শ পেলাম, কি নরম আর সফট হাত ম্যাডামের। আমি তাকে উঠিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় ম্যাডাম বলল, ফাজলামি ছেড়ে দাও, এখন থেকে ফাজলামি করতে পারবে না। আমি ফাজলামি ছেড়ে দেব, আপনি তাহলে ডেভিলগিরি ছেড়ে দেন। কি বললে তুমি? এই রে মুখ ফসকে বেরিয়ে গেছে,
মেঘ তুই ভাগ, না হলে তোর কপালে দুঃখ আছে। আমি এক দৌড় দিলাম, একেবারে বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু তোমার পেটেনিটা কোথায়? সে এখনো কলেজে। এতক্ষণ কি করছে? ক্লাস আছে নাকি? যা ওকে নিয়ে আয় বাবা। আচ্ছা যাচ্ছি। আমি বাইকটা নিয়ে কলেজের সামনে গেলাম। ক্যাম্পাসে যাওয়ার সময় বাইক নিয়ে যাই না, কারণ বাসে করে যাওয়ার মজাই আলাদা, আর এখন তো আরো মজা। আমি বিগত 10 মিনিটের উপর দাঁড়িয়ে আছি, কিন্তু পেতনিটার আসা নামগন্ধ নেই। ওই তো বের হয়েছে জান্নাত। ও হ্যাঁ, জান্নাত আমার বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জান্নাতের সাথে তার বান্ধবী মুস্কানকেও দেখতে পাচ্ছি। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য কোন দিক দিয়ে উঠেছে মহারাজ? কি মনে করে আমাকে নিতে এসেছে? তোর মতো পেতনিকে কে নিতে আসবে? মা বলেছে তাই আসছি। কি, আমি পেতনি? কুত্তা, আজকে তোকে যদি আব্বুর হাতে মাই না খাওয়ায় তাহলে আমার নামও জান্নাত না। পাশ থেকে মুস্কান হেসে বলল, আরে রাস্তায় এসব কি করছিস তোরা? আরে চল এবার। আচ্ছা তোর বান্ধবী আমাকে দেখে মুচকি হাসলো কেন? ও মা, একটা মেয়ে কখন মুচকি মুচকি হাসে জানিস না? না। প্রেমে পড়লে? তোর বান্ধবী কার প্রেমে পড়েছে? তোর। কি বললি তুই? হ্যাঁ, মুস্কান তোকে ভালোবাসে, আর মুস্কানকেও আমার ভাবি হিসেবে অনেক ভালো লাগে। বিয়ে করে নে ওকে।